বন্ধুরা সন্দীপ গাঙ্গুলির ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের মূলত বিষয় হচ্ছে যে আপনার সেবক কেন্দ্র নিয়ে আমি কিছু কথা বলবো সবাই অনেক দিন ধরে বলছিল যে আপনার সেবক কেন্দ্র নিয়ে একটা ভিডিও বানান সেই জন্য একটা ভিডিও বানাচ্ছি ঘটনাটা হচ্ছে আপনার সেবক কেন্দ্র বিষয়টি জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হয় যে সব সময় মানে দিকে কাছে পাবো মানে আমার যখন কোনো নতুন ভিডিও আপনাদের কাছে আসবে ইউটিউব আপনাকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জানিয়ে দেবে আর পাশে থাকা ব্লেন কয় আইকনটি আপনি প্রেস করে দেবেন তাহলে কোথাও না বাড়ি আজকে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত একটি গুগলে যাবেন গুগল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এইখান থেকে আপনি টাইপ করবেন আপনার সেবক কেন্দ্র দেখুন চলে এসছে এবারে আপনি যে প্রথম যে আছে এইচটি টিভি আপনার সেবক কেন্দ্র ডট ইন এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর সমস্যা আপনাদের অফিসিয়ালি ওয়েবসাইটে লি চলে আসবে আপনি আমি একটু বড় করে দেখাচ্ছি কি কি সার্ভিস এইখান থেকে পাওয়া যায় সব কিছু সার্ভিস পাওয়া যায় ঠিক আছে আপনি যদি কোনো একটা যদি শপ খোলেন তো এখান থেকে আপনাকে এ টু জেড সার্ভিস দেওয়া হবে ঠিক আছে প্রথমত হচ্ছে মোবাইল রিচার্জিং আপনি কাস্টমারের এয়ারটেল হোক ভোডাফোন হোক বিএসএনএল হোক যে কোনো মেয়াতে আপনি রিচার্জ করতে পারবেন আপনি ফ্লাইট বুকিং করতে পারবেন আপনি স্টেট ইলেকট্রিসিটির বোর্ড বিল পেমেন্ট করতে পারতেন পারবেন যেটা বিবিপিএস তারপর তারপরে আপনি ইন্স্যুরেন্স দিতে করতে পারবেন ভোটার আইডি কার্ড নতুন বা কারো নাম সংশোধন করতে পারবেন বা কারো যদি হারিয়ে গেছে সেটা আপনি করতে পারবেন আপনি দেখুন বার্থ সার্টিফিকেট করতে পারবেন আপনাদের স্টেটে যে বার্থ সার্টিফিকেট হয় জন্ম সার্টিফিকেট বা ড্রেস সার্টিফিকেট সেটা করতে পারবেন পাসপোর্ট করতে পারবেন হোটেল বুকিং করতে পারবেন তারপরে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আধার কার্ড ডাউনলোড করতে কারো যদি আধার কার্ড হারিয়ে গেছে তাহলে আপনি আধার কার্ড তার জন্য ডাউনলোড করতে পারবেন ঠিক আছে সিএসপি সেন্টার আপনি ওপেন করতে পারবেন এখানে আইআরসিটি আইআরসিটিসি মানে রেল রেল বুকিং করতে পারবেন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ডিশ বুকিং করতে পারবেন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমন এমন কোনো সুবিধা নেই যেটি এখান থেকে পাওয়া যাবে না প্রচুর অপরচুনিটি আছে জি এস করতে পারবেন তো এবিপিএস এপিএস সিস্টেম যেখানে আছে এপিএস সিস্টেম মানে হচ্ছে মানে আপনি কারো আধার কার্ড থেকে আপনি কারো আধার কার্ড মাধ্যমে আপনি তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন তুলে দিতে পারবেন ঠিক আছে আপনি পেন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে তাহলে এটা নেওয়ার জন্য কী কী প্রসেস আছে প্রথমত আপনি উপরে দেখুন এখানে একটা রেজিস্ট্রেশন বলে একটা ইয়ে পাচ্ছেন অপশান পাচ্ছেন সেই রেজিস্ট্রেশনটা আপনি ক্লিক করলেন ঠিক আছে আমি ফর্মটা আপনাদের ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি যে কী করে ফর্মটা ফিল আপ করা হয় ঠিক আছে এইখানে দেখুন ইউজার রেজিস্ট্রেশন ঠিক আছে এইখানে আপনি প্রথমত আপনার নিজের নামটা লিখবেন ঠিক আছে ধরুন আমার নাম হচ্ছে সন্দীপ সন্দীপ লিখলাম ঠিক আছে দেখুন মিডিল নেমটা যদি কারো থাকে সন্দীপ কুমার গাঙ্গুলি বা কারো যে কোনো যে কিছু থাকে মিডিল চন্দ্র থাকে বা যে কোনো থাকে তাহলে আপনি মিডিল লিখে দেবেন ঠিক আছে আর এইখানে হবে লাস্ট নেম কিন্তু এখানে গাঙ্গুলি হবে ঠিক আছে লাস্ট নাম যে নামটি হবে লাস্টের যে আপনার টাইটেলটি সেটাই আপনি এখানে দিয়ে দেবেন হয়ে গেল এবার আপনি তহসিল যে এলাকা আপনি বাস করেন সাপোজ ধরুন আমি মানবাজারে বাস করলাম আমি মানবাজারে করে দিলাম আপনার এইখানে লেখা দেখুন ফাদার নেম ঠিক আছে মেয়ে ছেলে হলে যদি ছেলেরা হয় তাহলে ফাদার নাম নেবেন আর যদি মেয়ে ছেলেরা যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে এখান থেকে আপনার হাজব্যান্ড নেমটা দিবেন তো আমি এখানে আমার নিজের বাবার নামটা দিলাম দেখুন প্রণব গাঙ্গুলি করলাম আপনার ডেট অফ বার্থ দিলেন এখানে আপনার যে ডেট অফ বার্থ দেওয়া আছে আপনার যেটা ডেট অফ বার্থ আছে আপনার ঠিক আছে এখানে আপনি স্কুল ডাউন করলেন দু হাজার কুড়ি ধরুন সাপোজ ধরুন আপনার বয়স হচ্ছে দু হাজার দু হাজার ফেব্রুয়ারি মাসের আপনার ধরুন এক তারিখে জন্ম তাহলে আপনি এখানে নয় এক দু হাজার করে দিলেন ঠিক আছে আপনার স্টেট যে স্টেটে আপনি বাস করেন সে স্টেটের নাম দিয়ে দেবেন ঠিক আছে যে ডিস্ট্রিক্টে আপনি বাস করুন সে ডিস্ট্রিক্টের নাম দেবেন ঠিক আছে আর তারপরে আপনার মোবাইল নাম নাম্বার দেবেন এইখানে আপনার পিনকোড দিবেন যে আপনি যে বিয়াতে বাস করেন দেখুন আমি একটা যে কোনো একটা পিনকোড দিলাম সেভেন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে দিলাম এবারে দেখুন অটোমেটিক শো করবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে ডিস্ট্রিক্ট পুরুলিয়া দিয়ে দিয়েছে ঠিক আছে আপনার মোবাইল নাম্বার এখানে দিলেন আপনার যে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিলাম তারপরে দেখুন জেন্ডার আছে আপনি মেল না ফিমেল এখান থেকে করে দিলেন ঠিক আছে এখানে আপনাদের গায়ের নাম দিবেন বা শহরের নাম দিবেন যে এলাকায় আপনি বাস করেন তারপর আমি এখানে মানবাজারে দিলাম এবার আপনার যে কোনো একটা ইমেল আইডি দিবেন যেটা আমার সবসময় চালু থাকে সেরকম একটা ইমেল আইডি দিবেন আমি আমার ইমেল আইডি দিলাম হুম এবার দেখুন আপনার পেন কার্ড দেবেন আপনার যে পেন কার্ডের যে নম্বরটা আছে সেই পেন কার্ড এখানে আপনি নম্বরটা দিয়ে দেবেন ঠিক আছে নম্বর দেওয়া হল এবার আধার কার্ডে আপনার যে দেখুন আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে আপনার আধার কার্ড নম্বরটা দিলেন দেখুন আমার আধার কার্ড নম্বরটা আমিই দিয়ে দিলাম এখানে ঠিক আছে আর এইখানে আপনার রেস্টুরেন্ট অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনি থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন ঠিক আছে এবার আমি কী নিতে চাইছেন ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন না মাস্টার ডিস ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন না এরিয়া ডিস্ট্রিবিউটার রিটেলার ঠিক আছে তো আমি এখানে রিটেলার দিলাম ঠিক আছে রিটার দেওয়ার পর দেখুন এখানে নিচে সাবমিট বলে একটা অপশান আছে সেই সাবমিট অপশান আপনি ক্লিক করলেন ঠিক আছে এইখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে অলরেডি আমি একবার এটা রিপ্লাই আবেদন করেছিলাম আমার কাছে ফোনও চলে এসেছিলো তো আপনি যখন এটা সাবমিট করবেন তখন আপনার কাছ থেকে দুদিন পরে আপনার কাছ থেকে কোম্পানির আপনার লোক আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিক আছে তার যোগাযোগ করার পর আপনার কাছে একটা সম্ভবত একটা অ্যামাউন্ট চাইবে এগারো এগারোশো আশি টাকা পয়সা সমথিং তো ওইটা আপনি দিয়ে দেবেন তারপর আপনার সঙ্গে সঙ্গে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে এবার আপনি এখান থেকে সব কিছু কাজ করতে পারবেন আধার কার্ড হোক আধার কার্ড থেকে আপনি যে কোনো কাস্টমারে আপনি টাকা তুলে দিতে পারবেন এটার মধ্যে আপনি একটা কমিশন পাবেন পেন কার্ড তৈরি করতে পারবেন ভোটার কার্ড তৈরি করতে পারবেন ঠিক আছে তো আজকে ছিল এটাই ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো আর ভালো লাগে থেকে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন আপনাদের বেল আইকন টিপে আপনারা সবসময় আপনার পাশে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন কোনো একটা ভিডিও তো আপনার আপলোড করব তাহলে সবসময় আপনার নোটিফিকেশন আপনাকে চলে আসবে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ